হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেকনিক্যাল বিএন। আশা করি সবাই ভালো আছে। আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে কীভাবে আপনি ব্লুহোস্ট থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করতে পারেন, তো খুব সহজেই। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এখানে আপনার bluehost.com এন্টার করবেন। এন্টার করার পর এখানে উপরে থাকবে অ্যাফিলিয়েট, এখানে আপনি ক্লিক করে অ্যাফিলিয়েট অপশনে যাবেন। তারপর এখানে দেখেন সাইন আপ লগ ইন, তো আপনার যদি অ্যাকাউন্ট থাকে লগ ইনে ক্লিক করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন। আর ব্লুহোস্টে আপনি প্রতি রেফারেলে আপনার এখানে $65 মতো আর্নিংস করতে পারেন, তো এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্ট ইউজার নেম দিতে হবে, তো এখানে আপনার ইউজার নেম একটি দিয়ে দিবেন ইচ্ছামতো। এখানে আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, তারপর আপনার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, ফোন নাম্বার এবং কোম্পানি নেম স্টেট নেম, অর্থাৎ আপনার এখানে আপনার কান্ট্রি নেম, পোস্ট কোড এবং একটি ইমেল। তারপর এখানে আপনার যে পেপ্যাল অ্যাকাউন্ট, তো এখানে পেপ্যাল অ্যাকাউন্ট আপনার পেপ্যাল ইমেল, অর্থাৎ কীভাবে আপনি টাকাগুলো উইথড্র করবেন সেই ইমেল একটি দিবে, পেপ্যাল থাকতে হবে সেই ইমেলে। তারপর এখানে আপনি ইউআরএল আপনার ওয়েবসাইট নেম দিলে হবে। তারপর এখানে আপনার সবগুলো পূরণ করার পর আপনি এগ্রি থাকলে আর মার্ক করা আছে, আপনি মার্ক করে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এই দেখেন আমার একটি অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আপনি এইরকম আপনার ড্যাশবোর্ড হয়ে যাবে সাইন আপ করার পর। তারপর এখানে একটি এখানে একটা নোটিফিকেশন থাকবে দিস পেজ, এখানে ক্লিক করে আপনার আবার আপনার কিছু ডকুমেন্টস চাইবে, অর্থাৎ আপনার নাম। তো এখানে আপনি নাম দিয়ে আপনার সিগনেচার দিয়ে সিগনেচার ওই জায়গায় আপনার নাম দিলে হবে, জাস্ট পেস্ট করে আপনি সাবমিট করে দিবেন। তারপর এখানে দেখেন আপনি এখানে আপনি হোম পেজ অর্থাৎ ড্যাশবোর্ডে আমি চলে এসেছি, তো এখানে দেখেন ড্যাশবোর্ড স্টার্স লিঙ্কস সেটিং ট্রিমস হেল্প, তো এখানে আপনি লিঙ্কসে যাবেন। লিঙ্কসে যাওয়ার পর এখানে দেখেন একটা ইউআরএল দেওয়া আছে, এই ইউআরএল হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, অর্থাৎ এই অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি শেয়ার করবেন আপনার ওয়েবসাইট বা আপনার ইউটিউব চ্যানেল যদি থাকে, বা আপনার ফেসবুক পেজ বা ইত্যাদি সোশ্যাল অ্যাকাউন্টে আপনি শেয়ার করতে পারেন। আর অনেক সময় এটি আপনি শেয়ার করতে পারেন, আর অনেক ওয়েবসাইটে যদি আপনার এই লিঙ্কটি সাপোর্ট দেয় না তাহলে আপনি শর্ট লিঙ্ক করে গুগলের মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন। তারপর এখানে দেখেন অনেকগুলো কোড রয়েছে, এইগুলো আপনি চাইলে ওয়েবসাইটে অ্যাড করতে পারেন, তো ওয়েবসাইটের জন্য এই কোডগুলো রয়েছে। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে এই লিঙ্কটি আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। তারপরে কেউ যদি এই লিঙ্কে প্রবেশ করে তাহলে ভালো লাগে, তাহলে সাইন আপ করে আপনি সাইন আপ করার পর যদি সে কোনো প্রোডাক্ট কিনে অর্থাৎ কোনো সার্ভিস বাই করে তাহলে আপনি সেখান থেকে কমিশন পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ব্লুহোস্ট থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়। কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন, অবশ্যই আপনাদের সাথে আমরা রয়েছি। এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করুন যাতে সবার আগে ভিডিওটি পেতে পারেন। ধন্যবাদ।